বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা তো ভালো আছি, মানে খুবই ভালো আছি। আর সকালবেলা এলাম একটু মায়ের ঘর, কারণ আজকে তো স্কুল নেই, ওই জন্য মায়ের ঘর এলাম। ঘরে কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে, তো চলো ঘরটা একবার তোমাকে একটু ঘুরে দেখাবো, বাগানটা। আর বাগানে কটা রিলসও বানাচ্ছি, তো চলো দেখতে থাকো। দুলছিস? ভালো লাগছে দুলে? এগুলো ছোটদের দুলতিস এখানে, এখন বড় দোলনার পাটাটাই ইয়ে হয়ে গেছে, তাও বসা যাচ্ছে না, বেশি উঁচু তুলতে হবে না। না না, তো মায়ের ঘর গেছিলাম, মায়ের ঘর থেকে এলাম, এসে পর রান্না করে গেছিলাম সবকিছু জোগাড়। শুধু একটু আলু তরকারিটা বাকি ছিল, তো এখানে আমি আলু তরকারিটা বসালাম, পেঁয়াজটা কম করিনি। তো এখানে আলু তরকারিটা বসালাম, আলু তরকারিটা বসিয়ে মানে ও হয়ে গেল, আলু তরকারিটা হয়ে গেলে বাকি সব তো করাই আছে। আর খাবো দাবো, ছেলেটা আমি জলখাবার খাবো, তারপর আমি আবার রেডি হয়ে ডিউটি যাবো। এখানে আলু তরকারি আমি বসিয়ে দিলাম, এখানে মটর ভিজিয়ে দিলাম। আজকে তো নিরামিষ, তো রাত্রেবেলায় ঘুগনি করবো আর লুচি হবে, খেতে দিয়ে দিচ্ছি এখনই। চ মুড়ি দিয়ে দেবো, তো চলো ওকে আমি খেতে দিই। চ চ খেতে দিয়ে দেবো। আবার টিউশন যাবি কেন? কি কেন? ম্যাথ পরীক্ষা আছে, জানলে হচ্ছে। আবার মটরটা ছাড়, একটু উপর কি সিঙ্গেল পিস অফ পেপার নেভার জাজ ইওর লাইফ। বক বক না করে চল। এখন 10:30 বাজছে, দিদা ঘর থেকে চলে এসছে, এবার আমি আবার টিউশন, তো চলো টিউশনে গিয়ে দেখো। ডিউটি বেরোবো, এবারে রেডি আমি হয়ে গেছি, একটু জাস্ট লিপস্টিক লাগাবো, চুল ফুল বেঁধে নিয়েছি, তো চলো ফটো, মানে লেট হয়ে যাচ্ছে, ফটাফট রেডি হয়ে যাই। তো গাইস, এখন আমি টিউশন চলে এসেছি, তো সবাই ঢুকে গেছি টিউশনে। আমি এখন চলে এসেছি, চলো বাই, এবার পড়াশোনা করে দেখা। বলো কি খবর? খুব ভালো খবর, অনেকদিন পর দেখা। তুই কোথায় ছিলিস জানি না। ভালোই ঘুরলে, ফটো দেখলাম। আরে আমরা দিদা ঘর চলে গেছিলাম, আমাদের দুটা নিয়ে হয়নি। এখন 12:10 বাকি আছে, তখন আমি টিউশন থেকে চলে এসেছি, এবারে আমি চান করবো, একটু ফোন দেখবো, তারপর বাবা আসবে। চলো, এখন আমার চান হয়ে গেছে, এবার বাবা আসবে, তারপর আমি খাবো, তারপর ঘুমাবো। তো চান করে নিয়েছি, এখন 1:05 বাজছে। আজকে এখন টিউশন থেকে চলে এসেছিলাম তো অনেকক্ষণই, এবার দেখি আসুক বাবা। তো দেখো, বাবা আম এনেছিল, তো একটা ডিপ ফ্রিজে ভরেছিলাম, কাটবো, থাকবো তো পাকা। এখন দই পেরোচ্ছিল, তো দই নিয়ে নিলাম। দেখো দইটা দুধ গরম হতে দিছি, এখন দুধ গরম হতে দিয়েছি। কে চানটা? খুব সুন্দর, পকেটিয়া সুন্দর। হ্যাঁ, মানে দিলে ওই না কে পাজানে? আমিও খাবো আমটা। মিষ্টি আছে, গোপালের খাবার ছিল না, খাবার নিয়ে এলাম। আমি শনিবারে পুজো দিই, তো প্রদীপ, তো দুটো প্রদীপ নিয়ে দিলাম। গুড়ের বাতাসা, খেজুর আর মুড়কি। যখন খেয়ে আমি শুয়ে দিয়েছি, তারপর একটু ঘুমাবো, তারপরে বিকাল আবার উঠবো। এখন 5:10 বাজছে, আমি উঠে গেছি, তো এখন কিছু ভাবিনি কি করবো। এখন খেলা দেখছি একটু, কেন সোমবার এক্সাম আছে, তো তারপরে পড়তে বসবো একটু পরে। চলো দেখো, গোপালের দুধটা সকালে গরম করা হয়নি, এখন গরম করতে গেল, ফেটে গেল। ঘুগনি হবে, সে আলু সিদ্ধ, মটরটা হয়নি, পছন্দ হয় না, ওই জন্য আরেকবার চাপাই দিলাম। গাইস, এখন ম্যাথ করছি, আমার ম্যাথ এক্সাম আছে, 6:20 বাজছে। তো আমার তো ফেভারিট সাবজেক্ট ম্যাথ, কিন্তু এবারে নয়। আর তোমাদের কি সেটা কমেন্টে বলবে।
মুড়ি তোমায় একটু নিলাম, এখন চাটা এখন গরম করছে, চা চা দিয়ে খাবো। হ্যালো বরণ, মুড়ি খাওয়া শেষ হলো না, এদিকে আমার বর আবার আমাকে টেনে দিল। লে কখন থেকে মুড়ি খাচ্ছিস, এখন হলো না খাবার? দেখো আজকে সন্ধ্যাবেলায় খাইনি কিছু, এবার আমি এলাম তারপরে খাচ্ছে। খিদেতে কিছু দেওয়া ছিল না খাবার, নিজে নিয়ে খেতে জানে না কোনো কিছু। আমি চাপিয়ে দিলাম মটন আর লুচি করবো, নিরামিষ ঘুগনি। ধনে পাতা দেবো, ধনে পাতা আনা করালাম, ধনে পাতা ছিল না এই মটরে দেবার জন্য, বিশেষ করে ধনে পাতাগুলো এই জন্য লুচি করে হয়েছি। আর এই আলুটাও দেবো না, আলুটা বেশি হয়ে গেল, কারণ একটা আলু আর দুটো বড় বড় আলু দিয়ে দিয়েছে, সেদ্ধটা করে রেখেছিল, তো আলুটা বেশি হয়ে গেছে। তো বন্ধুরা এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়েছি, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।